পাকিস্তান সুপার লিগে কাল সেঞ্চুরি করেছেন বাবর আজম। জন্মশহর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 63 বলে 111 রানের ঝলমলে ইনিংসে ইসলামাবাদ ইউনাইটেডকে 8 রানে হারিয়ে দেয় বাবরের দল পেশোয়ার জালমি। টি টোয়েন্টিতে এটি তার 11তম সেঞ্চুরি। কাল ম্যাচ জেতানো ইনিংসটির পর দারুণ এক সুখবর পেয়েছেন বাবর আজম। সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বিখ্যাত মরিস গ্যারেজ ব্র্যান্ডের গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন পেশোয়ার জালমির মালিক জাভেদ আফ্রিদি। প্রথম 2 ম্যাচ হেরে পিএসএল শুরু করা পেশোয়ার পরের 3 ম্যাচ জিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাবরের কারণেই। দলকে যেমন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তেমনি ব্যাট হাতেও পারফর্ম করছেন। 250 ও 1 সেঞ্চুরিতে 82.50 গড়ে 330 রান নিয়ে বাবরই এখন পিএসএলের রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে। স্ট্রাইক রেটও দারুণ 151.38। এমন পারফরম্যান্সের পর ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে বাবরের হয়তো একটা পুরস্কার পাওনাই হয়ে দাঁড়িয়েছিল। পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদি সেটার ঘোষণা দিতে গিয়ে চমকে দিয়েছেন। নিজের এক্স অ্যাকাউন্টে মরিস গ্যারেজের HS এসেন্ট 1.5T মডেলের একটি গাড়ির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, বাবর আজমের জন্য MG উপহার, পাকিস্তানে সেই প্রথম MC এসেন্ট চালাবে। গাড়িটি পাকিস্তানে তৈরি। MG হল যুক্তরাজ্যের বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান। বর্তমানে তাদের বিভিন্ন মডেলের গাড়ি পাকিস্তানেও তৈরি করা হচ্ছে। পেশোয়ারের মালিক জাভেদ আফ্রিদি বাবরকে এইচ এসেন্স 1.5T মডেলের যে গাড়ি উপহার দিয়েছেন সেটা পাকিস্তানেই তৈরি। এর দাম 80,99,000 পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় 31,82,000 টাকা।